সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম তোমাদের সকলকে ইউনিক লাভ বার্ডসে আর একটা নতুন ভিডিও। ইউনিক লাভ বার্ডসে আমি রিম্পা, আমি জানাই তোমাদের সকলকে অনেক 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 স্বাগতম। তো বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, পার্সোনাল কিছু প্রবলেমের জন্য শেয়ার করতে পারিনি। আজকে যে ভিডিওটা হতে চলেছে, যেই টপিকও হতে চলেছে, আশা করছি এই ধরনের ভিডিও ইউনিক লাভ বার্ডসে তোমরা এর আগে কখনো দেখোনি। তো আজকে আমি একটা ফেসিয়াল কিট সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এটা মেয়েদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। অ্যান্ড তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমার মতন তোমরা ওই প্রোডাক্টটা একদমই ফ্রিতে পেয়ে যাবে। তো আমি অর্গ্যানিক হারভেস্টের এই ফেসিয়াল ভিটামিন সি ফেসিয়াল কিটটা সম্বন্ধে বলছি। এটা আমি একদমই ফ্রিতে পেয়েছি, অ্যান্ড আমার মতন তোমরাও এটা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো। তো কিভাবে এটা পাবে, কোথা থেকে কি করলে তোমরা এটা পাবে, সেটা আগে দেখে নাও। ডেসক্রিপশান বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়েই রেখেছি। ওই প্রোডাক্টের লিঙ্কটা যখন তোমরা ওপেন করবে, তখন এরকম একটা পেজ তোমাদের সামনে আসবে, যেখানে স্টার্ট দ্য সার্ভে যেখানে লেখা থাকবে, ওই অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে একটা সার্ভে ওপেন হবে। এখানে কিছুই না, ট্রু আর ফলসে তোমাদের আনসার দিতে হবে, মানে যেটাকে তোমাদের ঠিক মনে হবে সেটা ঠিক, যেটা ভুল মনে হবে সেটা ভুল, বা আমি যেটা দিয়েছি এটা তোমরা দেখে এরকমভাবেই সেম দিতে পারো। এটা তিনটে টোটাল কোশ্চেন থাকবে। তো তিনটে কোশ্চেন আনসার যখন তুমি দেওয়া হয়ে যাবে, ওখানে দিয়েই দিয়েছে যে তুমি ঠিক দিয়েছো, মানে তোমার যেটা ইচ্ছে সেটা তুমি দিয়েছো আর কি, ঠিকই। তো ওখানে জানিয়ে দিয়েছে কংগ্রেস, ভিটামিন সি ফেসিয়াল কিট অর্গ্যানিক হারভেস্টে সেটা একদম ফ্রিতে তুমি পেয়ে যাবে, কিছুই না। এবার এই গেট ফ্রি প্রোডাক্টে ক্লিক করবে। ক্লিক করলে এখানে চলে এসছে, দেখো, অর্গ্যানিক ভিটামিন সি ফেসিয়াল কিট একদম ফ্রি। এখানে অনলি তোমার শিপিং চার্জটা লাগবে, 99 rupees শিপিং চার্জ শুধু তোমাকে দিতে হবে। বা তুমি যদি 249 ওদের ওখান থেকে, মানে অর্গ্যানিক হারভেস্টের কোনো প্রোডাক্ট যেটার দাম 249, সেটা যদি তুমি কিনে নাও, তাহলে তোমাকে কোনো শিপিং চার্জই দিতে হবে না, অনলি ওই 249টা তোমাকে দিতে হবে, কারণ ওটা তুমি একটা অন্য আদার্স প্রোডাক্ট নিচ্ছ তাই। আর যদি মনে হয় যে না, অন্য কোনো প্রোডাক্ট তুমি আর নেবে না, অনলি এই ফেসিয়াল কিটটাই নেবে, তাহলে ফেসিয়াল কিটটা তো তুমি ফ্রি পাচ্ছই, জাস্ট শিপিং চার্জটা তোমাকে দিতে হবে। শিপিং চার্জটা শুধুমাত্র দিলেই ওই প্রোডাক্টটা একদম বাড়িতে বসে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, খুবই ইজি ওয়ে। আর এই প্রোডাক্টটা আমি এর আগে মার্কেট থেকেও কিনেছি, যেটা 345 তো এমআরপি থাকে, মার্কেট থেকে কিনতে গেলে এটা 320 এরকম প্রাইস নেয়, যেটা এখন মানে এই লিঙ্কটা থেকে আমি যেহেতু আমি নিজে পারচেস করেছি, তো আমাকেও এই 99 শুধু শিপিং চার্জ দিতে হয়েছে। তো ওই অপশানে আসবে, তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে নেবে, গেট ওটিপি করবে, তারপর তোমরা বাড়িতে বসে একদম ফ্রিতে এই জিনিসটা পেয়ে যাবে। তুই বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে। ফাইনালি আমি তো আমার প্রোডাক্টটা হাতে পেয়েই গিয়েছি, এটা আমি এখন ইউজ করব। তো কিভাবে এটা ইউজ করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ বক্সে দেওয়াই আছে, তো আমি যা স্টেপগুলো ফলো করব আর ইউজ করব। আর এটা একদম মানে এটা কোনো আগেকার ম্যানুফ্যাকচার ডেট বা এরকম না, এটা একদম রিসেন্ট ম্যানুফ্যাকচার করা। ডেটটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 6/5/2022, আর এন্ড ডেট হচ্ছে 5/5/2024। এমআরপি আছে 345 টাকা, যেটা একদম ফ্রিতে পেয়েছি আমি, মানে জাস্ট ভাবা যায়। তো এই প্রোডাক্টটার মধ্যে প্রোডাক্টটা 5টা পাউচে আসে, মানে 5টা পাতা থাকে এখানে, স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে ইউজ করতে হবে। এগুলোর পিছনেও লেখা থাকে, মানে এই পাউচগুলোর পিছনেও লেখা আছে কীভাবে তোমাদের ইউজ করতে হবে। তো যেমনটা আমি তোমাদের বললাম, এটা আমি যেভাবে পেয়েছি তোমরাও স্টেপগুলো ফলো করো, একদম ফ্রিতে পেয়ে যাবে, মানে জাস্ট অনলি 99 শিপিং চার্জ দিতে হয়েছে, বাকিটা এটা পুরোটাই ফ্রি। তো এবার স্টেপ বাই স্টেপ এখানে দেওয়াই আছে কীভাবে ইউজ করতে হবে, আর স্টেপ বাই স্টেপ সেটা আমি অ্যাপ্লাই করি, তোমরাও সেটা দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যান্ড এরপর রেজাল্টটা কী হয় সেটাও তোমরা দেখতে পাবে। পাউচটার মধ্যে এই 5টা পাউচ দেওয়া আছে, অ্যান্ড স্টেপ করে 1, 2, 3, 4 করে লেখাই আছে, ইউজ করতে তোমাদের কোনোই অসুবিধা হবে না। বা কীভাবে ইউজ করতে হবে, কোনটা কত মিনিট রাখতে হবে, কীভাবে মানে কতক্ষণ অ্যাপ্লাই করবে, সেটাকে জাস্ট লাগিয়ে রেখে দেবে না ম্যাসাজ করবে, সমস্তটাই এখানে লেখাই আছে। এখানে ব্যাক সাইডে পুরো দেওয়াই আছে, তোমরা এটাকে ফলো করলেই বুঝতে পারবে। আর এটা ছাড়াও এর যে পাউচগুলো আছে, এই পাউচের একদম পিছন দিকেই তোমার ইউজলেসটাও দেওয়া আছে কীভাবে তোমরা এটা ইউজ করবে। সো অ্যাট ফার্স্ট আমি আমার হেয়ারটাকে বেঁধে নেবো, কারণ হেয়ারটা এরকম থাকলে মানে ফেসিয়াল করতে অসুবিধা হয়ে যাবে, বারবার ফেসে চুলটা পড়ে। তো চুলটাকে আমি তুলে দিয়েছি, একদম ক্লিপ করে মাথার উপরে বেঁধে দিয়েছি। তো ফেসটাকে ফার্স্ট ভেজাতে হবে, তো আমি ইউজ করছি কারার টিস্যু। তোমরা যে কোনো কটন প্যাড দিয়ে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেবে, তো একটা টিস্যু দিয়ে ফার্স্ট আমি ফেসটাকে আমার ক্লিন করে নিচ্ছি একদম।
তো ফার্স্ট স্টেপ ওয়ানটা আমি কেটে নিয়েছি অ্যান্ড এখানে কিভাবে ইউজ করতে হবে সেটা দেওয়া আছে। এটা দেওয়া আছে অ্যাপ্লাই করতে হবে, ম্যাসাজ করতে হবে সার্কুলার মোশনে 2 মিনিট পর্যন্ত, তারপরে কিছু দিয়ে এটাকে মুছে নিতে হবে। এরকম জেল মতন থকথকে, বুঝতে পারছো কি যায় না, এরকম একটা থকথকে জেলের মতন জাস্ট এভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব। 2 মিনিট পর্যন্ত এটাকে এইভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। তোমরা কখনোই এটাকে এইভাবে ম্যাসাজ করবে না, কারণ এইভাবে ম্যাসাজ করলে স্কিনটা একটু নিচের দিকে ঝুলে ঝুলে যাবে। তো অলওয়েজ যখনই কোনো ফেসিয়াল করবে বা কোনো প্রোডাক্ট ইউজ করবে স্কিনটাকে এইভাবে মানে এইভাবে এইভাবে অ্যাকচুয়ালি তোলা হচ্ছে নিয়ম, তো এইভাবে তো তোমরা জাস্ট এরকম এরকম করতে থাকো। তো ওখানে লেখাই আছে যে সার্কুলার মোশনে মানে এইভাবে এইভাবে তোমাকে ম্যাসাজ করে যেতে হবে 2 মিনিট পর্যন্ত। হয়ে গিয়েছে, আমি এবার এটাকে এই কটন দিয়ে আমি মুছে নেব। এবার যাব স্টেপ 2 তে। এই ধরনের দেখতে স্মেলটা খুব ভালো, ইউজ করে নি, স্মেল ভালো হয়ে লাভ নেই, ফেসে ভালো গ্লো দিতে হবে। অ্যান্ড এটা সিরিয়াসলি ভালো, আমি এটা এর আগেও ইউজ করেছি, 2 বার মতন ইউজ করেছি এর আগে, ভালো। আমি আমার বিয়ের সময় এই ফেসিয়াল কিটটা ইউজ করেছিলাম স্কিনে, সবাই এসে জিজ্ঞাসা করছিল যে কি ফেসিয়াল আমি করেছি, মানে কোন পার্লার থেকে কি ফেসিয়াল করেছি সবাই আমাকে জিজ্ঞাসা করছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, আমি এটাকে ইউজ করে নিয়েছি, এখন এটা 2 মিনিটের জন্য রেখে 2 মিনিট হয়ে গিয়েছে। এবার এটাকে সার্কুলার মোশনে 2 মিনিটের জন্য ম্যাসাজ করব। এমনি স্কাবার এখানে দানা দানা মতন কিছু একটা আছে এটা, তো এটা খুব আস্তে আস্তে হালকা হাতে এইভাবে ম্যাসাজ করতে থাকতে হবে। এবারে এটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে আমি মুছে নেব। একদম ক্লিন করে নিয়েছি। থার্ড স্টেপ হচ্ছে আমাদের অর্গানিক ম্যাসাজ জেল। নাম্বার হচ্ছে একটা জেল, এটাকে এইভাবে স্কিন আমাদের হাতের মাধ্যমে এইভাবে পুরো ম্যাসাজ করে নিতে হবে পুরো ফেসে। দেন 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। 10 মিনিটের পর এক্সট্রা যে জেলটা আমাদের স্কিনের মধ্যে থাকবে এটা একটা নিজে কিছু দিয়ে এটাকে মুছে দিতে হবে। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এবার এই এক্সট্রা যে জেল মতনটা রয়ে গিয়েছে ফেসে এটাকে একটা ভিজে কিছু দিয়ে এভাবে ক্লিন করে নেব। এবার আমরা ইউজ করব স্টেপ নাম্বার 4, আর এটা হচ্ছে ক্রিম। ধরনের ক্রিমটাকে একটু করে ফেসের চারিদিকে লাগিয়ে দিয়েছি, এবার এটাকে সার্কুলার মোশনে এভাবে অ্যাপ্লাই করে দেবো পুরো ফেসের মধ্যে। ম্যাসাজ ক্রিম যেটা আমি পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, ওখানে লেখা আছে 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবেই রেখে দিতে, তারপরে এক্সট্রা যে ক্রিমটা ফেসের মধ্যে থাকবে সেটা একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিতে। তো 10-15 মিনিট ওয়েট করি, 15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি এক্সট্রা ক্রিমটা এই ওয়েট টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। অনেকটাই ক্রিম স্কিনের মধ্যে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, জাস্ট একদম সামান্য কিছু ক্রিম আছে সেটাকে ওয়েট টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে এটা আমাদের লাস্ট স্টেপ, স্টেপ নাম্বার 5, অর্গানিক ফেস মাস্ক। এটা স্কিনের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে,
তারপরে হালকা ম্যাসাজ করে আর ওয়েট টিস্যুটা রিমুভ করে দিতে হবে। তো এটা অ্যাপ্লাই করা যাক। ফেসে মানে গলাতে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো, জাস্ট আই এরিয়াটা বাদ দিয়ে পুরোটাই অ্যাপ্লাই করতে পারো, বাট আমি গলায় দেবো না, অনলি ফেসটাই ইউজ করছি। দশ মিনিটের জন্য রেখে দেবো, 10 মিনিট পর এটাকে হালকা ম্যাসাজ করে দেন ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ফেসটাকে প্রথমে ভিজিয়ে নেব, সার্কুলার মোশনে এবার ম্যাসাজ করব। দেন একটা ওয়েট টিস্যু দিয়ে এটাকে মুছে নেব। টিস্যুটা দিয়ে আমি ফেসটাকে পুরো ক্লিন করে নিয়েছি। এবার ঠান্ডা ও জল দিয়ে মুখটাকে একবার ধুয়ে নেব। তো ঠান্ডা জল দিয়ে ফেসটাকে পুরো ক্লিন করে নিয়েছি, এবার এটাকে মুছে নিই। ফেসিয়াল আমাদের ডান। তো তোমরা কতটা বুঝতে পারছো স্কিনের ওপর থেকে বুঝতে পারছি না আমি, বাট সিরিয়াসলি স্কিনটা মানে অনেকটা সফট হয়ে গিয়েছে, স্কিনটা অনেকটা সফট হয়ে গিয়েছে অ্যান্ড গ্লো করছে। বেস্ট রেজাল্টের জন্য আমাকে 24 ঘন্টা তো ওয়েট করতেই হবে, 24 ঘন্টা পর এটার অ্যাকচুয়াল যে কতটা এফেক্ট হলো আমার মানে ফেসিয়ালটা কতটা আমার স্কিনের মধ্যে গ্লো করলো সেটা 24 ঘন্টা পরেই দেখতে পারবো। তোমরাও এটা ইউজ করো, আশা করছি তোমরাও বেস্ট রেজাল্ট পাবে। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আমি এর আগেও ইউজ করেছি অনেকবার অর্গ্যানিক হারভেস্টেড এই প্রোডাক্টটা, তো আমার স্কিনে তো খুব ভালো কাজ করে। তোমরাও ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এতটা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো আর কিসের দেরি, ঝটপট ডেসক্রিপশানে যাও, ডেসক্রিপশান বক্সের লিংক দেওয়া আছে, তোমরা তোমাদের ফ্রি প্রোডাক্টটা পারচেস করে নাও।